নবীন হিসেবে যারা ইউনিভার্সিটিতে পড়তে আসলেন তাদের প্রতি আমার ছোট্ট একটি কথা, সেটা হচ্ছে বাবা মার অনেক স্বপ্ন নিয়ে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আমরা মনে করি যে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিচ্ছবি। সুতরাং এমন একটি প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হয়েছেন, আপনারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন এবং অবশ্যই মা বাবার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই দিকে আপনাদের সমস্ত মনোযোগটি আপনারা নিবিষ্ট করবেন। আজকে আমরা যে কৃতি ছাত্রদের সম্বর্ধনা দিতে পারলাম, আমি অত্যন্ত গর্বিত যে আমাদের বাচ্চারা তারা ভালো করছে, আউট অফ ফোর পাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গর্বের বিষয়। তো আমি মনে করি যে আমরাও পারি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন এবং সবচেয়ে বড় যে জিনিসটি, রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমরা যে কারণে দেশটি স্বাধীন করেছিলাম, যে দেশটি আমাদের জাতির পিতা যে দেশ স্বাধীন করেছিলেন তার মূল থিমটি ছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। এখানে রাষ্ট্র সকলের জন্য সমান ব্যবস্থা করে দিবে, যার যোগ্যতা থাকবে সে তার গন্তব্যে পৌঁছাবে। আমি মনে হয় যে আমাদের জাতির পিতার কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি ইতিমধ্যেই করতে পেরেছেন এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো। আজকে যাদের আমরা বৃত্তি দিলাম, এই বৃত্তিটি আমরা মাত্র 5 জনকে দিয়েছি। আমার একটি ঘোষণা থাকলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মাগুরা যারা পড়েন তারা পয়সার অভাবে পড়ালেখা করতে পারবেন না, এটা আমাদের জন্য কষ্টদায়ক। আপনাদের জন্য আমাদের হাত আমরা খুলে দিয়েছি, আপনাদের যার প্রয়োজন হবে সেটা সংখ্যায় না, আপনাদের যতজনের প্রয়োজন হবে আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা অন্তত পক্ষে অর্থ কষ্টে পড়ালেখা শেষ না করে বাড়ি ফিরে যাবেন এমনটি হবে আমরা আশা করি না। এবং আপনাদের যথার্থই বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর 1200 ছাত্রছাত্রীকে পড়ালেখা করান, 1200 ছাত্রছাত্রীকে, হাজার হাজার মানুষকে তিনি পড়ালেখা শিখিয়েছেন। আমরা তার কর্মী হিসেবে আমরা মনে করি এবং মাগুরার মানুষ হিসেবে মনে করি যে আপনাদের অর্থ কষ্টে পড়ালেখা বন্ধ হবে এটা আমাদের জন্য কষ্টদায়ক। আমরা সংখ্যা না, যতজনের লাগবে আমরা ততজনকেই আপনাদের এই সহযোগিতা রাখবো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা কিন্তু মাগুরার অ্যাম্বাসেডার, সুতরাং আপনারা হলে থাকবেন, আপনারা ম্যাসে থাকবেন, আপনারা ক্লাসে থাকবেন, আপনারা লাইব্রেরিতে থাকবেন, আপনাদের ব্যবহার মাগুরার পরিচিতিটি মানুষের সামনে উন্মোচন করব। আপনারা মনে রাখবেন যে আমরা মাগুরাবাসী আপনাদের জন্য গর্ব করি, আপনাদের ব্যবহার আপনাদের চলা যেন মাগুরার মাথাকে আরো সমুজ্জ্বল রাখে আরো উন্নত করে। আমি চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় মাগুরাকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত করবার জন্য। আপনাদের কাছে দোয়া চাই যে কাজটি আমরা শুরু করেছি সেই কাজটি যেন আমরা শেষ করতে পারি। আবারও আমি বিশ্বকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। জয়।